দেখুন সব ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে, টেট, এসএসসি, বিএসসি, সিএসসি সবই তো দুর্নীতি। শেষমেশ বিধানসভা, সেখানেও দুর্নীতির অভিযোগ। স্পিকারের অফিস, সেও কলুষিত, এই রকমের অভিযোগ। নিয়োগে সার্টিফিকেট জাল, এই অভিযোগ। কিন্তু স্পিকারকেই তার উত্তর দিতে হবে, আর অন্য কেউ উত্তর দেবে, স্পিকারকেই তার উত্তর দিতে হবে। আর কে কোথায় কী নেবেন না নেবেন ওটা বড় কথা না, স্পিকারের নির্দেশে ঘরের মধ্যে সদস্য যারা নয়, বাহুবলী সেজে সাজিয়ে তাদের ঢুকিয়ে রাখেন কেন? স্পিকারের স্বার্থে করেন, বিধানসভার স্বার্থ রক্ষা করছি এই মনোভাব থেকে। স্পিকার যেভাবে ভেতরে বাহুবলীদের ঘুরিয়ে রাখেন, তাদের জন্য সার্টিফিকেট জাল, অভিযোগ নানাবিধ। স্পিকারের অফিস যদি কলুষিত হয়ে যায়, সেটা বিধানসভার পক্ষে খুব অমর্যাদাপূর্ণ, সংবিধানের একদম বিরোধী একটা মনোভাব। প্রমাণ করুন, দেখুন, অভিযোগে লাফালাফি করছেন কেন কেউ? অভিযোগটা যে বেঠিক প্রমাণ করুন, খুশি হব আমিও।